ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রিক্তাস কিচেনের আমি রিক্তা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সুন্নতি ফল খেজুরের লাচ্ছি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি। এবার এর ভিতরে প্রায় 6-7টা খেজুর আমি একটু বিচে ছাড়িয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। তবে আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি জাল করে রাখা 2 কাপ পরিমাণ তরল দুধ। এবার এই লাচ্ছি স্বাদটা দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি আর তাছাড়া খেজুরটাও অনেকটা মিষ্টি, তো তাই আমি এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নেব। তবে আপনারা চাইলে এখানে 1 গাদা বরফ কুচিও ইউজ করতে পারেন। আমার যেহেতু ঠান্ডার প্রবলেম তাই আমি এখানে বরফ কুচি নিচ্ছি না। তো দেখুন আমি কিন্তু ব্যালেন্স করে নিয়েছি, আর কত সুন্দরভাবে দেখেন লাচ্ছিটা তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, কত অল্প সময়ের ভিতরে একটি মজাদার লাচ্ছি তৈরি হয়ে গেল। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে উপহার দিতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।